দর্শক নির্বাচনী প্রচারণার খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান হাসান যুক্ত হচ্ছেন হাসান নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে আরেকটি বিষয় প্রচারণায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন লিনি আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আর নির্বাচনের প্রচারণা শেষ দিন আজকে আজকে মজুরাত পর্যন্ত প্রচারণা প্রার্থীরা করতে পারবে এবং এই কারণেই আজকে কার্যত ভুর থেকেই ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের মাঝে ছড়িয়ে পড়ছেন তাদের আহ ভোটের জন্য প্রার্থীটা মন জয় করার জন্য এবং তারা প্রার্থীদের দ্বারা দ্বারা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন আহ ইস্তিহার এবং আশা দিচ্ছেন যে নির্বাচনের তিনি যদি করেন তাহলে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন এবং পিরিশপুরের পিরিশপুরের তিনটি উপজেলায় এই

তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে সেই অপেক্ষায় রয়েছে আজকে প্রচারণার শেষ দিনে আমাদের পিরোজপুর সদর উপজেলার প্রত্যেকটি এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে আমি আনারস আমার মার্কা এবং এই মার্কার পক্ষে পিরোজপুরের এলাকা ভোটাররা তারা জোট বেঁধেছে তারা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবার তারা এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের ভোটারের উপস্থিতিও থাকবে ব্যাপক আমি বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এটুকু জানতে পেরেছি যে ভোটারদের সমর্থন রয়েছে আমার প্রতি তারা আমাকে ভোট দেবে তবে পিরোজপুর শহরে সদর উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের ভূমিকা নিরপেক্ষ থাকে তারা সার্বিক প্রস্তুতি মধ্যে গ্রহণ করছে আইন শৃঙ্খলা বাহিনী সহ যেন আট তারিখ মাধ্যমে যে ভোটটি অনুষ্ঠিত হবে ও সুন্দরভাবে ভোটটা প্রদান করতে পারে লিনিয়া আমার কাছে সর্বশেষ ছিল এই উপজেলা নির্বাচনের বিষয়ে হাসান ধন্যবাদ আপনাকে দর্শক নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ শো খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান